আমরা আজ চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দেখতে, দক্ষিণডিহি গ্রামে। বাংলাদেশের খুলনা শহর থেকে যশোর যাওয়ার রাস্তায় বেজেরডাঙ্গা বাসস্টপ থেকে 1.5 কিলোমিটার পূর্ব দিকে ফুলতলার দক্ষিণডিহির এই বাড়ির আজকের নাম রবীন্দ্র কমপ্লেক্স। বেণীমাধব রায়চৌধুরী এবং দাক্ষায়ণী দেবীর একমাত্র কন্যা ভবতারিণী দেবী ওরফে ফুলির সঙ্গে 1883 সালের 9ই ডিসেম্বর রবীন্দ্রনাথের বিবাহ হয়। বিবাহের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল 22 বছর 7 মাস। সে সময় ফুলি বা ফেলির বয়স ছিল 11 বছর। পরবর্তীকালে ভবতারিণী দেবীর নাম ঠাকুরবাড়ি থেকে রাখা হয় মৃণালিনী দেবী। সম্ভবত 1890 সালে কবির শ্যালক নগেন্দ্রনাথ রায়চৌধুরী দক্ষিণডিহির এই রায়বাড়ির নির্মাণ কাজ শুরু করেন। পূর্ব পশ্চিমে লম্বা এই ভবনের স্থাপত্য ও গঠন কাঠামোতে ব্রিটিশ যুগের স্থাপত্য রীতির প্রভাব সুস্পষ্ট। মূল ভবনের নিচের তলায় আছে 4টি এবং দোতলায় 2টি ঘর। দক্ষিণ দিকে রয়েছে একটি বারান্দা এবং ছাদে রয়েছে চিলে কোঠার ঘর। বাড়ির দক্ষিণ দিকে 5টি ধাপযুক্ত সিঁড়ির সাহায্যে 2টো গোলাকার স্তম্ভের উপর স্থাপিত 3টি অর্ধবৃত্তাকার খিলান পথের মধ্যে দিয়ে আমরা বারান্দায় প্রবেশ করলাম। এই বাড়িটির নিচের তলায় মোট 8টি দরজা এবং 21টি জানালা আছে। জানালাগুলিতে আছে মোটা লোহার গরাদ, কাঠের খড়খড়ি, পিতলের কব্জা। নিচের তলায় একটি কাঠের পাল্লাযুক্ত আলমারিও আছে। দোতলায় আছে 7টি দরজা এবং 6টি জানালা। বর্তমানে এই ভবনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তি। রবীন্দ্রনাথের পূর্বপুরুষ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের স্ত্রী দিগম্বরী দেবী দক্ষিণডিহির পিরালী বংশের কন্যা। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও বিয়ে করেন দক্ষিণডিহির রামনারায়ণ রায়চৌধুরীর কন্যা সারদা দেবীকে। তবে এখানে বেড়াতে এলে স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ কি কখনো এই বাড়িতে বা এই গ্রামে এসেছিলেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পেয়েছিলাম সরকারি ব্রজলাল কলেজের অধ্যাপক শঙ্কর কুমার মল্লিককে। তার মুখ থেকেই আমরা শুনে নিই যে রবীন্দ্রনাথ কখনো এখানে এসেছিলেন কিনা। এটা তো বেণীমাধব রায়চৌধুরীর বাড়ি, তা আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ কি কখনো এখানে এসেছিলেন? এইখানে দক্ষিণডিহিতে রবীন্দ্রনাথ কখনো আসেননি। ইতিহাসের যা পাওয়া যায় সেখানে রবীন্দ্রনাথ এখানে কখনো আসেন নাই। তাহলে মানে এই বাড়িতে যে ভবতারিণী দেবী আছেন বা তার সাথে যে বিয়েটা ঠিক হলো সেটা কি ওনাকে না দেখেই রবীন্দ্রনাথের বিয়ে ঠিক হয়েছে? এটা সূত্র হচ্ছে যে রবীন্দ্রনাথের মামার বাড়ি কিন্তু এটা একইভাবে, মানে এইখানে, মানে এই এখানে মানে এই 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 দক্ষিণডিহি গ্রামে। আচ্ছা। ওনার মামাই কিন্তু এই বিয়ের সূত্র এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথের বৌদি, বিশেষ করে জ্ঞানানন্দিনী দেবী, তারপরে কাদম্বরী দেবী বা আরও বেশ কিছু তারা এসে কিন্তু রবীন্দ্রনাথের স্ত্রী মানে এই এই কন্যা কিন্তু পছন্দ করে। মানে রবীন্দ্রনাথ নিজে এই বাড়িটায় কখনো আসেননি, বিয়ের পরেও আসেন? না না না, বিয়ের পরেও আসেন নাই। আচ্ছা। এটা রবীন্দ্রনাথের মানে কখনোই কোনো সূত্রে পাওয়া যায়নি আর কি যে রবীন্দ্রনাথ এখানে এসছেন। তবে রবীন্দ্রনাথ খুলনা এসছেন। আর রবীন্দ্রনাথ মামার বাড়িতেও আসেননি? না। আচ্ছা। তবে রবীন্দ্রনাথ খুলনা এসছেন কিন্তু এই বাড়িতে। সেটা কি পরে? পরে না, সেটা আমার আগে এবং পরে দুটোই। 1908-এ উনি এসেছিলেন খুলনাতে, খুলনা কোর্টে একটি মামলায় সাক্ষ্য দিতে। আচ্ছা। আর 1917 সালের দিকে উনি এসেছিলেন, তার বন্ধু, তার রবীন্দ্রনাথের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু লোকেন্দ্রনাথ পালিত, তখন খুলনার জেলার অর্থাৎ আমাদের খুলনার যে ম্যাজিস্ট্রেট ছিলেন উনি, তো লোকেন পালিতের আমন্ত্রণে উনি এখানে বেড়াতে এসেছিলেন। এখানে মানে খুলনায়? খুলনাতে, এখানে মানে খুলনাতে এসেছিলেন। কিন্তু দক্ষিণডিহির এই শ্বশুরবাড়িতে তিনি কখনো এসছেন এরকম কোনো প্রামাণিক সূত্র পাওয়া যায় না। এই ভবনটির 2টি তলাতেই রবীন্দ্রনাথ সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং ছবি খুব সুন্দরভাবে লাগানো আছে। এবং এই বাড়িটি আসলে আগে কীরকম দেখতে ছিল তারও একটা আভাস আমরা এখানে এই বিভিন্ন ছবি থেকে দেখতে পাই। যেমন এই যে আজকের যে চকচকে বা রং করা বাড়িটি আমরা দেখতে পাচ্ছি, আগে এই বাড়িটির অবস্থা কিন্তু অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছিল এবং পরবর্তীকালে এটাকে আবার নতুন করে সংরক্ষণ করা হয় এবং বর্তমান অবস্থায় ফিরিয়ে আনা হয়। এই ছবিগুলি দেখলে আমরা পুরাতন বাড়িটির অবস্থা ঠিক কীরকম ছিল সেটা খুব স্পষ্টভাবে বুঝতে পারি।
এছাড়া রবীন্দ্রনাথ সম্পর্কিত বিভিন্ন তথ্য, রবীন্দ্রনাথের হাতের লেখা, রবীন্দ্রনাথের বিভিন্ন বয়সের ছবি, ইলানিনী দেবীর বিভিন্ন বয়সের ছবি এখানে রাখা আছে। এগুলিও যারা দর্শক তারা দেখতে পারেন এবং এখান থেকে বিভিন্ন তথ্য তারা পাবেন রবীন্দ্রনাথ সম্পর্কিত। বর্তমানে সংরক্ষিত এই ভবনটির মধ্যে একটি রবীন্দ্র লাইব্রেরিও করা হয়েছে, অর্থাৎ রবীন্দ্রনাথ সম্পর্কিত বিভিন্ন বই এখানে রাখা আছে। যে সমস্ত আগ্রহী মানুষেরা এখানে আসবেন তারা রবীন্দ্রনাথ সম্পর্কিত নানা তথ্য এই বইগুলি থেকে বা এই লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারবেন। এবং 25শে বৈশাখ এখানে একটি মেলা হয় এবং খুব বড় করে রবীন্দ্রনাথের জন্মদিন এখানে পালন করা হয়। দক্ষিণডিহির এই জাদুঘর পরিদর্শনের সময়সূচি এই বোর্ডে লেখা আছে, আগ্রহীরা ভিডিওটি পজ করে সেটি দেখে নিতে পারেন। এই রবীন্দ্র কমপ্লেক্সে প্রবেশের জন্য যে টিকিটের মূল্য নির্ধারিত করা আছে সেটিও আমরা এই বোর্ডে দেখিয়ে দিয়েছি। যারা সার্ক অন্তর্ভুক্ত দেশগুলি থেকে যাবেন তাদের টিকিটের মূল্য 25 টাকা। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই জায়গাটি ঘুরে দেখে আপনার কেমন লাগলো এই ছোট্ট ভ্রমণ অবশ্যই আমাকে জানাবেন, এবং এই ধরনের চেনা অচেনা জায়গা আমার সাথে ঘুরতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।